स्थायी सम्पदेर उपर चार्ज क्रिएट करा हय तखन जेटाके फिक्स्ड चार्ज बला हय। এই ক্ষেত্রে আমরা ফিক্সড অ্যাসেট অথবা ইমমোবাইল যে প্রপার্টিগুলো থাকে সেগুলোর উপর অ্যাসেট ট্রাস্টটা ক্রিয়েট করা হয়। যেমন ল্যান্ড এন্ড বিল্ডিং, হেভি প্ল্যান্ট এন্ড মেশিনারি। প্ল্যান্ট এন্ড মেশিনারি যখন ইমমোবাইল হবে তখন সেটা সেই ক্ষেত্রে আমরা ফিক্সড চার্জ ইউজ করে থাকি। ফিক্সড চার্জের ক্ষেত্রে যেটা হয়, লোন পরিশোধ না হওয়া পর্যন্ত এই অ্যাসেটগুলো বরোয়ার বিক্রি করতে পারে না অথবা ল্যান্ডারের অনুমতি ব্যতীত এই চলতি সম্পদের উপর যে চার্জ ক্রিয়েট করা হয় সেটাকে ফ্লোটিং চার্জ বলে। আমাদের কারেন্ট অ্যাসেট গুলো যেমন ইনভেন্টরি, ওয়ার্ক ইন প্রসেস, স্টকস, ফিনিশড গুডস, রিসিভেবলস, মুভেবল মেশিনারি, এগুলোর উপর আমরা যখন চার্জ ক্রিয়েট করি তখন সেটাকে ফ্লোটিং চার্জ বলা হয়। এখানে ফ্লোটিং চার্জ কেন করা হয়, যেহেতু আমরা যে স্টকটা থাকে বা ওয়ার্ক ইন প্রসেস বা ফিনিশড গুডস থাকে সেগুলো যে কোনো সময় ওঠানামা করে, কখনো বেশি হয় কখনো কম হয়, আর এই ক্ষেত্রে ল্যান্ডারের অনুমতি ব্যতীত তারা এটা ক্রয় বিক্রয় করতে পারে। এটা যে কোনো সময় স্টক বাড়তে পারে আবার যে কোনো সময় কমতে পারে, সেই জন্য এটাকে ফ্লোটিং চার্জ বলা হয়। তো সেই ক্ষেত্রে ফ্লোটিং চার্জের ক্ষেত্রে আমরা যেমন ইনভেন্টরি, স্টক, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুডস, মুভেবল প্ল্যান্ট এন্ড মেশিনারির ক্ষেত্রে আমরা মেথডস হিসেবে আমরা ইউজ করি হাইপোথিকেশন, আর রিসিভেবল ক্ষেত্রে আমরা ইউজ করি অ্যাসাইনমেন্ট। তো এই ক্ষেত্রে ফ্লোটিং চার্জটা তাহলে আমরা কি বুঝলাম, ফ্লোটিং চার্জ নর্মালি এই চার্জটা ক্রিয়েট করা হয় কারেন্ট অ্যাসেটের উপর, যেমন ইনভেন্টরি, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুডস, রিসিভেবলস এন্ড মুভেবল প্ল্যান্ট এন্ড মেশিনারি। এই ক্ষেত্রে আমরা দুটো মেথডস ইউজ করতে পারি চার্জ ক্রিয়েশন মেথড, সেটা হলো হাইপোথিকেশন এন্ড অ্যাসাইনমেন্ট। তো হাইপোথিকেশন আমরা কোন ক্ষেত্রে করি, যেমন আমরা স্টক, ইনভেন্টরি, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুডস, এই ক্ষেত্রে আমরা করতে পারি হাইপোথিকেশন, আর আমরা রিসিভেবল ক্ষেত্রে আমরা করি অ্যাসাইনমেন্ট। আমরা ফিক্সড চার্জে কি দেখেছি, ফিক্সড চার্জে দেখেছি লোন পরিশোধ না হওয়া পর্যন্ত যে ফিক্সড অ্যাসেটগুলো আমরা যেগুলোর উপর চার্জ ক্রিয়েট করেছি ওইগুলো বিক্রি করতে পারে না, লোন পরিশোধ না হওয়া পর্যন্ত বিক্রি করতে পারে না, কিন্তু ফ্লোটিং চার্জের ক্ষেত্রে সেটা ক্রয় বিক্রয় করতে পারে, লোন পরিশোধ হওয়ার আগেই এটা করতে পারে। এটা রেগুলার যেহেতু বাড়ে এবং কমে সেই জন্য এটা রেগুলার ক্রয় বিক্রয় করতে পারে। এখন আমরা আলোচনা করব পারিপার্শ্বিক চার্জ। পারিপার্শ্বিক চার্জটা সাধারণত ইউজ করা হয় সিন্ডিকেট লোন অথবা কনসোর্টিয়াম লোনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে কিছু ব্যাংক অর্থাৎ কতগুলো ব্যাংক একত্রিত হয় একটা একটা সিঙ্গেল বরোয়ারকে লোন প্রোভাইড করে, তো সেই ক্ষেত্রে পারিপার্শ্বিক চার্জটা ক্রিয়েট করা হয়। এই চার্জটার ক্ষেত্রে ফিক্সড অ্যাসেটের উপরও পারিপার্শ্বিক চার্জ করা হয় এবং কারেন্ট অ্যাসেটের উপরও পারিপার্শ্বিক চার্জ করা হয়। এই ক্ষেত্রে সিকিউরিটি হিসাবে একটা সম্পদকে কোলাটাল সিকিউরিটি হিসাবে নেওয়া হয়, অর্থাৎ ওই বরোয়ারের যতগুলো সম্পদ আছে কোলাটাল হিসাবে নেওয়া হয়, ওই অ্যাসেট গুলার উপর পারিপার্শ্বিক চার্জ ক্রিয়েট করা হয় এবং তার কারেন্ট অ্যাসেট গুলো যেমন ওয়ার্ক ইন প্রসেস, ইনভেন্টরি, ফিনিশড গুডস, প্ল্যান্ট এন্ড মেশিনারি এগুলোর উপরও পারিপার্শ্বিক চার্জ ক্রিয়েট করা হয়। অর্থাৎ পারিপার্শ্বিক চার্জটা হলো কি, ইকুয়াল রাইট টু গেট পেমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লোন রেশিও। অর্থাৎ প্রত্যেকটা ব্যাংক যেই রেশিও অনুযায়ী লোন দিয়েছে সেই রেশিও অনুযায়ী পেমেন্টটা পাবে, এখানে ইকুয়াল রাইট থাকবে, ইকুয়াল রাইট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লোন রেশিও। তো এই ক্ষেত্রে ধরি আমরা, ধরে নেই একটা কোম্পানি যেমন এক্স ওয়াই জেড কোম্পানিকে 200 কোটি টাকা লোন দিয়েছে, লোন দিয়েছে ব্যাংক এ, ব্যাংক বি এবং ব্যাংক সি। তো 200 কোটির মধ্যে ব্যাংক এ দিয়েছে 50 কোটি আর ব্যাংক বি দিয়েছে 50 কোটি এবং ব্যাংক সি দিয়েছে 100 কোটি টাকা, টোটাল 200 কোটি টাকা লোন। এখন লোন দেওয়ার পরে ওই ক্লায়েন্ট ডিফল্ট হয়ে গেল,
ওই ক্লায়েন্ট লোন পরিশোধ করতে পারছে না, তাহলে কি করতে হবে, ওই ক্লায়েন্টের যে কোলাটারাল সিকিউরিটি আছে এগুলো বিক্রয় করে এই টাকাটা ভাগ করে দেওয়া হবে তিনটি ব্যাংকে। এটা কি হবে, ইকুয়াল, দে হ্যাভ ইকুয়াল রাইট টু গেট পেমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লোন রেশিও। অর্থাৎ 50 কোটি, ব্যাংক এ 50 কোটি, ব্যাংক বি 50 কোটি এবং ব্যাংক সি 100 কোটি টাকা, তাহলে তাদের লোন রেশিও, তাহলে তাদের লোন রেশিওটা হবে 25:25:50। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম ওই যে কোলাটারাল সিকিউরিটি নিয়েছে এগুলো সব বিক্রি করার পরে 150 কোটি টাকা পেয়েছে। তাহলে 150 কোটি টাকা তাহলে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, 25:25:50। অর্থাৎ ব্যাংক এ পাবে 37 কোটি 50 লক্ষ টাকা এবং ব্যাংক বি পাবে 37 কোটি 50 লক্ষ টাকা আর ব্যাংক সি পাবে 75 কোটি টাকা। এই টোটাল 150 কোটি টাকা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হবে, ইকুয়ালি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লোন রেশিও। এখন আমরা আলোচনা করব ফার্স্ট চার্জ এন্ড সেকেন্ড চার্জ। যখন একই সিকিউরিটিকে মর্গেজ রেখে দুইটি ব্যাংক লোন দেয় তখন সেকেন্ড ব্যাংক চার্জকে বলা হয় সেকেন্ড চার্জ এবং ফার্স্ট ব্যাংকের চার্জকে বলা হয় ফার্স্ট চার্জ। এই ক্ষেত্রে ফার্স্ট চার্জ হোল্ডারের প্রায়োরিটি বেশি থাকে। এই ক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি একটা বিল্ডিং মর্গেজ রেখে হোম লোন দিয়েছে দুইটি ব্যাংক। এখন প্রথম যেই ব্যাংক লোন দিয়েছে তার যে চার্জ কিছুটা সেটা হবে ফার্স্ট চার্জ এবং সেকেন্ড যেই ব্যাংক লোন দিয়েছে মর্গেজ রেখে সেটা হবে সেকেন্ড চার্জ। তো এই ক্ষেত্রে যদি পরবর্তীতে ক্লায়েন্ট লোন পরিশোধ করতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে এই বাড়ি বিক্রয় করে ওই লোন পরিশোধ করা হবে। কিন্তু এটা কিভাবে হবে, এটা হবে ফার্স্ট চার্জ হোল্ডার প্রায়োরিটি পাবে। প্রথমে এই লোনটা বিক্রি করার পর যত টাকা পায় প্রথমে ফার্স্ট চার্জ হোল্ডার, প্রথম ব্যাংক যে মর্গেজ করেছে সেই ব্যাংক পুরো টাকা পরিশোধ হওয়ার পর বাকি যে টাকাটা থাকবে সেটা সেকেন্ড চার্জ হোল্ডার ব্যাংক পাবে। এই ক্ষেত্রে পারিপার্শ্বের সাথে এটা পার্থক্য হলো, পারিপার্শ্বিকতে তার লোন রেশিও অনুযায়ী তারা পেমেন্টটা পেত, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, প্রথম চার্জ হোল্ডার অর্থাৎ ফার্স্ট চার্জের ক্ষেত্রে যে ব্যাংক ফার্স্ট চার্জ করেছে সেই বিক্রয় করার পরে যে টাকাটা পাবে প্রথমে ফার্স্ট চার্জ ব্যাংক হোল্ডার ব্যাংক টাকাটা পাবে এবং লোন পরিশোধ করবে। লোন পরিশোধ করার পর যে টাকাটা থাকে অবশিষ্ট ওই টাকাটা পাবে সেকেন্ড চার্জ হোল্ডার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন টাইপস অফ চার্জ, এখানে ফিক্সড চার্জ, ফ্লোটিং চার্জ, পারিপার্শ্বিক চার্জ, ফার্স্ট চার্জ এন্ড সেকেন্ড চার্জ। এই ক্ষেত্রে যদি লিমিটেড কোম্পানি হয় লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ফিক্সড চার্জ, ফ্লোটিং চার্জ, পারিপার্শ্বিক চার্জ, ফার্স্ট চার্জ এন্ড সেকেন্ড চার্জ এর ক্ষেত্রে 21 দিনের মধ্যে আরজিএসসি তে চার্জ ক্রিয়েট করতে হয়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।